আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আল আমিন উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের অনুশীলনী 2.2-এর সর্বশেষ অর্থাৎ 23 নং সৃজনশীল সমস্যা সমাধান নিয়ে। তোমরা বই খুলে 22 পৃষ্ঠার সমাধানটি দেখতে পারো, সমস্যাটি দেখতে পারো। আমরা চলো সমাধান করি, শুরু করি। সমাধানে প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু কি 4x-7/2x-4। এই যে একটি ফাংশন, আমাদের ফাংশন দেওয়া আছে 20 20, কত 23 নং সমস্যা দেওয়া আছে। y ইকুয়াল টু কি আছে fx ইকুয়াল টু 4x-7/2x-4। এখন ক 23 ক, এটা হলো 23 ক, আমরা সবসময় দেওয়া 23 ক, তাহলে কি fx ইকুয়াল টু এত, তাহলে আমাদের কি লিখবো? সুতরাং আমাদের 23 ক কেমছে f মাইনাস হাফ। 23 ক কি বলতেছে? এফ মাইনাস হাফ ইকুয়াল টু কত? এফ মাইনাস হাফ। সুতরাং f-half আমরা এটা যদি নির্ণয় করি, অর্থাৎ x এর বদলে মাইনাস হাফ, 4-half -7, 2-half কি -4। দেখো x এর বদলে কি বসাই দিছি, তাহলে কাটাকাটি করলে এটা আমরা আমাদের কি হয় 4 আর 2 যদি কাটি তাহলে মাইনাস কি থাকবে -2-7, এটা কি থাকবে -1-4, কত -, তাহলে দুটা যোগ হবে -9-5, তাহলে কত 9/5। এটা আমরা এরকম করতে পারি, না করতে পারি অসুবিধা নেই। সুতরাং আমি কি পেয়ে গেলাম f-1/2 বা f-half ইকুয়াল টু কি পেয়ে গেছে 9/5। এখন আমরা চলে যাব দ্বিতীয় সমস্যার সমাধানের দিকে চলে যাব। দ্বিতীয়টা বলতেছে কি, খ নাম্বার কি বলতেছে, fx ইকুয়াল টু না fx+2/fx-1 এর মান নির্ণয় করো। আমরা যথারীতি আমরা এইটুক আমাদের এইটুক অবশ্যই এখানে না লিখলেও চলে, কারণ এটা পরবর্তী ইয়ের। আমরা এখানে কত নম্বর, খ নং, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে fx ইকুয়াল টু এত, আমরা সেই অংশের কাজে আমরা চলে যাব। আমরা দেখব কি বলতে কি করতে বলতেছে fx+2, তাহলে আমরা লিখব সুতরাং fx+2 বাই কি বা প্রদত্ত রাশি fx-1, fx-1 আমরা এটা কি লিখতে পারি, প্রদত্ত রাশি। এখন আমরা fx এর মান বসাবো। দেখো খেয়াল করে fx এর কি মান আছে, 4x-7, তারপরে কি আছে +4x-7 বাই কি আছে 2x-4, তারপরে কি আছে এটা +2। হ্যাঁ, আবার 4x-7 বাই কি 2x-4, এটা কি আছে -1। আমরা এখানে একটু চলে যাই, প্রথমটা কি আছে 2x-4, দেখো লসাগু, তাহলে যা আছে 4x-7 প্লাস, এখন তাহলে কি হবে, এটা ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে কি ভাগ করলে কি হবে 1, তাহলে ভাগ করলে এটা 1 আছে, ভাগ করলে কি হবে 2x-4, তাহলে 2 দিয়ে 2x-4 কে গুণ করতে হবে, কি হবে +4x-8। অনুরূপভাবে 2x-4 যদি আমাদের লসাগু হয় তাহলে এটা যা আছে তাই কি থাকবে 4x-7। এখন আমার কি হবে 1 দিয়ে ভাগ করলে 2x-4, তাহলে 1 দিয়ে গুণ করলে কি হবে, এখানে একটা মাইনাস আছে, তাহলে 2x-টা কি হয়ে যাবে +4। এখন আমরা এখানে চলে যাব, দেখি আমরা 4x কি 8x, আমরা নিচে কি লিখবো 2x-4, উপরে কি আছে তাহলে 8x, উপরে কি আছে 8x আর মাইনাস
15 মাইনাস কত 15 15 ভাগে 2x মাইনাস 4 এটা কি হবে 4x থেকে হ্যাঁ আমার তাহলে 4x থেকে 2x চলে গেছে কি হয়েছে 2x 2x 7 থেকে 4 চলে গেছে কত মাইনাস মাইনাস কি 3 তাহলে আমরা যদি উল্টে দেই কি আছে 2x মাইনাস 4 8x মাইনাস 15 কত হবে 2x মাইনাস 4 বাই কি 2x মাইনাস 3 এটা আমার কাটাকাটি চলে গেছে তাহলে কি আছে 8x মাইনাস 15 2x মাইনাস 3 তাহলে সুতরাং কি পেয়ে গেলাম fx প্লাস 2 আমরা এটা যদি লিখে ফেলি সুতরাং fx প্লাস 2 বাই কি fx মাইনাস 1 ইকুয়াল টু কি পেয়ে গেছি 8x মাইনাস 15 2x মাইনাস 3 এই তো আমরা আনসার পেয়ে গেছি আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব গ ঘ নং সমস্যার সমাধানের দিকে ঘ নং কি বলতাছে দেওয়া দেখাও যে y fy = x fy = কি x আমি তাহলে এটা মুছে দেই আপাতত এটা আমরা কি করব মুছে দেব এটা কি ছিল দেওয়া আছে y equal to তাহলে আমরা কি পেয়ে গেলাম সুতরাং y equal to কি 4x minus 7 2x minus 4 আর fx equal to কি fx equal to কি 7 এটা আমরা একটু লিখি তাহলে আমরা কি পেয়ে গেলাম fx আবার আবার আমরা কি লিখব fx fx = কি 4x - 7 2x - কি 4 এখন সুতরাং আমি কি লিখব fy আমার কি চাইছে আমরা একটু দেখি fy = x প্রমাণ করো fy = x প্রমাণ করো তাহলে সুতরাং fy তাহলে এখানে কি হবে এখানে আমরা একটু দেখি fy তাহলে x এর বদলে কি হচ্ছে আমার x এর বদলে কি হবে x এর বদলে আমাদের y এর মান চলে তারপরে x এর বদলে কি হবে y হয়ে যাবে তাহলে কি 4y - 7 / 2y - 4 এ পেয়ে গেছি তাহলে আমরা এখন y এর মান বসাই y এর আমরা মান বসিয়ে দিই y এর মান কি পেয়েছি y এর মান কি পেয়েছি 4x - 4x - 7 / কি 2x - 4 তারপরে কি আছে মাইনাস 7 মাইনাস 7 আর কি আছে 2 বাই 2x মাইনাস 4 উপর আছে কি 4x মাইনাস 7 সাথে কি আছে মাইনাস 4 আমরা এখন এটাকে আমরা কি লিখতে পারি আগে একটি টার্ম দিয়ে নেই নিচে কি আছে 2x মাইনাস 4 2x মাইনাস কি 4 আমরা আরেকটু নিচে লিখি দেখার সুবিধার জন্য এটা যদি আমি লিখি প্রথম এটা আমরা আগে লিখে নিই 2x মাইনাস 4 এটা আমরা গুণ করে দিই কি 8 16x 16x মাইনাস 28 মাইনাস কি আছে 7 এখন আমার সমান সমান চিহ্ন তাহলে 2x মাইনাস 4 অনুরূপভাবে এটা তারপর গুণ করে দিলে কত আসে 8x 8x মাইনাস 14 14 কি আছে প্লাস সরি মাইনাস মাইনাস 4 আমরা এখন এটা চলে যাই যদি লসাগু করি 2x মাইনাস 4 তাহলে কত পাই আমি 16x মাইনাস 28 কি হবে মাইনাস 14x প্লাস 28 তারপর আমার কি হবে 2x মাইনাস 4 এখানে কি হয়ে যাবে এইটুকু আমরা লসাগু করি যা আছে 8x মাইনাস 14 মাইনাস কি মাইনাস 8x মাইনাস কত 16 এই আমাদের হয়ে গেল এখন আমরা এই অংশে চলে যাই আমরা একটু যেহেতু আলাদা আলাদা করে দিলাম এখন এই অংশের মধ্যে চলে যাই কি আছে আমরা এই একটু একটু করে নেই 2x মাইনাস
2x মাইনাস 4 এখন এইটুকু আমরা যোগ বিয়োগ করি কি হবে 16x 16x থেকে 16x থেকে 14x চলে গেছে কত আছে 2x 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 28 28 28 চলে গেছে এখন এটা যদি আমরা উল্টে একসাথে লিখি 2x মাইনাস 4 2x মাইনাস 4 এখন আমরা দেখি নিচে কি আসে নিচে কি আসে দেখি হ্যাঁ এখানে আবার এটা কি হবে যে এটা আমাদের কি হইছে মাইনাস এটা প্লাস 16 হইছে 4 4 16 মাইনাস আছে এখানে এটা কি হইছে প্লাস 16 হইছে তাহলে 8x 8x চলে গেছে আর কি 16 থেকে 14 চলে গেছে কত আছে 2 তাহলে আমরা যদি এই অবস্থায় কাজটা করি এই টুক কাটাকাটি যায় আর 2 টুক কাটাকাটি যায় কি থাকে x থাকে সুতরাং আমরা এখন আমাদের প্রশ্নটা একটু দেখে নিব অর্থাৎ fy equal to x তাহলে কি লিখব আমরা fy equal to কি পেয়েছি x আমি আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো আমরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ